কি হয়েছে বিষ্ণুপ্রিয়া? তুমি কাঁদছো কেন? তোমার মতো পতিপ্রাণা রমণী কি দুঃখ হতে পারে আমাকে বলো বিষ্ণুপ্রিয়া। স্বামী, আপনি নাকি আমার মাকে অকুলে ভাসিয়ে যাবেন? মাকে অকুলে ভাসিয়ে যাব মানে আপনার দাদা যা করেছিলেন আপনিও নাকি তাই করবেন? বিষ্ণুপ্রিয়া, মন করা কথা ভেবে অহেতুক দুঃখ পেও না। প্রভু, আমার সঙ্গে ছলনা করবেন না, আমি তো আপনার দাসী, আমাকে আপনি যা আদেশ দিতে হয় দিন, সে আদেশ যত কঠিনই হোক না কেন আমি তা মাথা পেতে সহ্য করব। কিন্তু প্রভু, আপনার পায়ে পড়ি প্রভু, আমাকে আপনি সত্য জানান। বিষ্ণুপ্রিয়া, তুমি কি জানো, কতটা জানো আমি জানি না, তবে এতটুকু বলতে পারি কৃষ্ণ ভজনায় জগতের মঙ্গল, আর সেই মঙ্গল থেকে আমি, তুমি, মা, আমরা কি আলাদা? প্রভু, আপনি দয়া করে গৃহত্যাগ করবেন না প্রভু, আমি যদি আপনার চক্ষুশূল হয়ে থাকি তাহলে আমি বাপের বাড়ি গিয়ে থাকব, আপনাকে কোনোদিনও বিরক্ত করতে আসব না। কিন্তু দয়া করে প্রভু, আপনি গৃহত্যাগ করবেন না, আপনি গৃহত্যাগ করলে যে মার প্রাণে বাঁচবেন না। বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণ সেবার জন্য আমাকে গৃহত্যাগ করতেই হবে, তুমি আর আমাকে বেঁধো না। না প্রভু, না, এভাবে বলবেন না, আপনি না থাকলে আমি প্রাণে বাঁচব না। অনেক তপস্যা করে তবেই আপনার মতো স্বামী পেয়েছি, দয়া করে পতি সেবার সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি কি এতই হতভাগিনী যে স্বামীর কাছে এটুকু আশা করতে পারি না? প্রভু, দয়া করে স্মরণ করুন আমাদের বিয়ের দিন, এ বাড়িতে আসার মুহূর্তে পায়ে উছট লেগেছিল, শুধু আপনি অভয় দিয়ে বলেছিলেন আমাকে রক্ষা করবেন, সেদিনের আশ্বাস বাণী কি আপনি ভুলে গেছেন? না প্রভু, না, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে ছলনা করছেন। না বিষ্ণুপ্রিয়া, ছলনা নয়, আমি মনস্থির করে ফেলেছি, আমি জানি তোমাকে আমি কষ্ট দিচ্ছি, আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু তোমার আমার কষ্ট থেকে যে জগতের জীবের কষ্ট অনেক বেশি, তাদের উদ্ধার করতে যে আমাকে সন্ন্যাসী হতে হবে, কৃষ্ণ বিরহে আমি যে বড় ব্যাকুল হয়ে পড়ছি, তুমি খুশি মনে আমাকে মুক্তি দাও। আপনি চলে গেলে
সংসারের সব আকর্ষণ চলে যাবে। তিনি তো আপনার জন্যই বেঁচে আছেন, আপনি চলে গেলে তিনিও এই ধারায় থাকবেন না। কিন্তু প্রভু আমি কি করব? আপনার বিরহে বিষ খেয়ে প্রাণ ত্যাগ করলে তার দায় তো আপনার হবে। না প্রভু না, সে দোষের ভাগী আমি আপনাকে কিছুতেই করতে পারবো না। আমার যত কষ্টই হোক না কেন, আমাকে যে বাঁচতেই হবে, আমাকে যে বাঁচতেই হবে। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমি সন্ন্যাসী হচ্ছি। এই জন্মে বহু চেষ্টা করলাম, তবু সব মানুষ হরিনাম মিলল না। আমি জানি আমি গৃহত্যাগ করলে তোমরা দুঃখ পাবে, তোমাদের চোখের জল আমাকে কষ্ট দেবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া এই জগতের সব জীবকুলকে উদ্ধার করার জন্য আমাকে যে তার কাছে যেতেই হবে। তোমরা কি এই কষ্ট মেনে নেবে না? আমাকে অনুমতি দাও বিষ্ণুপ্রিয়া, আমি বৃন্দাবনে চাই। আমি সুখী হই তাকে তুমি চাও না? কৃষ্ণ লাভই যে আমার একমাত্র জাগতিক সুখ বিষ্ণুপ্রিয়া। প্রভু আপনি চলে যাওয়ার পরও কি আমি আপনার স্ত্রী হিসেবে পরিচয় পাবো? লোকে তো আপনার এসব কথা জানবে না। তারা তো আমাকেই কালনাগিনী বলবে। না বিষ্ণুপ্রিয়া, মানুষ তোমায় ভুল বুঝবে না। যতদিন মানুষ আমায় মনে রাখবে ততদিন তোমার আত্মত্যাগের কথা মানুষ ভুলবে না। তোমায় শ্রদ্ধা করলে, ভক্তি করলে আমি আমি প্রসন্ন হব। জগতে জগতে তুমি দেবী বিষ্ণুপ্রিয়া রূপে পূজিতা হবে। জীবের মঙ্গলের জন্য কষ্ট পাওয়া তো ভাগ্যের কথা। আমি আমি আপনাকে আর বাধা দেব না, আর বাধা দেব না, আর বাধা দেব না। মহেন্দ্রক্ষণ উপস্থিত বিশ্বম্ভর, কাল তোমার গার্হস্থ জীবনের শেষ দিন, কালই তুমি সংসার বন্ধন থেকে মুক্ত। মা স্ত্রী আত্মীয় পরিজনদের মায়া মমতা ত্যাগ করে
তুমি জীবের মঙ্গল সাধনায় কাল রাতেই সংসার ত্যাগ করবে। আমি প্রস্তুত। খোদাবন্ধ। কি হলো আবার? তুইও কি আমায় ছেড়ে চলে যেতে চাস? যা, তুইও যা। যার কেউ নেই তার খোদা আছে, তার দয়াতেই তো এখনো মাথার ওপর এই ছাদটুকু রয়েছে। ইনশাল্লাহ, তোমার কি দয়া। ভালো খবর এনেছি খোদাবন্ধ, এমন খবর যা শুনলে আপনার মন খোরশানের গুলবাগের মতো হেসে উঠবে। তাতে তো ইনাম জুটবে না রে, বড় নিঃস্ব হয়ে গেছি রে বাদি। নিজেকে সর্বস্ব হারানো দরবেশ বলে মনে হয়। হায় রে নিমায় পণ্ডিত, তুমি আমায় জানে মারলে না, জিন্দা ছেড়ে দিলে। কি মুখ নিয়ে দাঁড়াবো আমি গৌরেশ্বরের কাছে? না খোদাবন, যা খবর এনেছি তাতে হাজরাত আপনাকে একটা বড় তালুক নাজরানা দিতে পারে। কি খবর? নাম কাজে আপনার পায়ের আঘাত? এই বুকে যে আঘাত লেগেছে কাজী, তার কাছে পায়ের আঘাত তুচ্ছ। আমাদের সমস্ত আশা ভরসা সব শেষ চাঁদ কাজী। আপনার সব স্বপ্ন সত্যি হতে চলেছে কাজী। আপনাদের কোনো কথাই তো আমি বুঝতে পারছি না কাজী। আমার ভাগিনেও বিশ্বম্ভর মিশ্র একটি সামান্য সংবাদ নগর কোটাল হিসাবে আপনাকে পৌঁছে দিতে বলেছে, তাই আমাদের এখানে আসা। কি সংবাদ? কান পেতে শুনুন তো চাঁদ কাজী, আপনি কিছু শুনতে পান কি না? কি কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাই। অখণ্ড নাম সংকীর্তন সমুদ্রের ঢেউয়ের মতো বয়ে চলেছে। চলবেই, চলবেই, অহরত্র চলবেই নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের মহাবিদ্রোহ, নিমাইয়ের তাই আদেশ। কিন্তু সে নিজেই চলে যাচ্ছে এই সংসার ছেড়ে। শুধু সংসার নয় কাজী, এই নদীয়া ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, গৌরবঙ্গ ছেড়ে সন্ন্যাস নিয়ে পথে নামার শপথ নিয়েছেন তিনি। ওসব আপনাদের ধর্মের জটিল ব্যাপার, সন্ন্যাস আমরা বুঝি না। কিন্তু নিমাই পণ্ডিত আমাদের খবর দিতে বললেন কেন কাজী? এই নবদ্বীপের নাম সংকীর্তন কিন্তু নিমাই চলে গেলেও চলবে, যেমন চলছিল তেমনি চলবে। চল চলো সবাই।